রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবশেষে ফিরিয়ে নিচ্ছে মিয়ানমার সরকার। বৃহস্পতিবার দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিন্থোর বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ থেকে পাঠানো 22,000-এর বেশি রোহিঙ্গার তালিকা থেকে প্রাথমিকভাবে 3,540 জনকে ফিরিয়ে নেওয়ার জন্য বাছাই করেছে নেপিদো। আগামী 22 আগস্ট তাদের ফিরিয়ে নেওয়া হবে। বাংলাদেশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, ছোট পরিসরে নতুন করে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে কাউকে জোর করে ফেরত পাঠানো হবে না বলেও জানান তিনি।